আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবারও চলে এসছে নতুন একটা ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওটাও কিন্তু বাকি সব ভিডিওর মধ্যেও অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও বিশেষ করে এই সময়ের জন্য আরও বেশি গুরুত্বপূর্ণ আমরা যারা মুসলিম আমাদের কিন্তু সামনে ঈদ আর ঈদ উপলক্ষে কিন্তু আমাদের অনেক বেশি মাংস রান্না করতে হবে শুধু ঈদ উপলক্ষে না আমাদের কিন্তু প্রায়ই মাংস রান্না করতে হয় গরু মাংস বলুন খাসির মাংস বলুন যেটা রান্না করতে যায় না কেন আমাদের সেই মাংসটা সেদ্ধ করতে অনেকটা সময় কেটে যায় আমরা যদি তাড়াহুড়া করে মাংসটা রান্না করতে যাই দেখা যায় সেদ্ধ করার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায় এমন কি অনেকে নরম মাংস পছন্দ করেন আমরা চাইলেও কিন্তু এত সহজে নরম করতে পারি না একমাত্র প্রেশার কুকার ছাড়া কিন্তু প্রেশার কুকার ছাড়াও প্রেশার কুকারের থেকেও আরও বেশি তাড়াতাড়ি কিভাবে মাংস সেদ্ধ করতে পারেন এবং মাংসের ঝোল গাঢ় করতে পারেন মাংসের টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে ফেলতে পারেন এরকম একটা একটা টিপস নিয়ে আমি একটা মশলা তৈরি করব। আমি এই মশলাটা এমনভাবে তৈরি করব আমি যেসব উপকরণ দিয়ে মশলাটা তৈরি করব আপনারা সেইভাবে সেভাবে ট্রাই করলে আপনাদের যত বেশি মাংসই রান্না করুন না কেন সে যখনই রান্না করুন এবং যে মাংসই রান্না করুন পাঁচ মিনিটের মধ্যে সেদ্ধ হয়ে যাবে বিশেষ করে মোটা মাংস যেগুলো সেগুলো সেদ্ধ করা নিয়ে আমাদের অনেক বেশি চিন্তিত হতে হয় এবং অনেকটা সময় লাগে যেহেতু সামনে ঈদ ঈদে কিন্তু আমরা অনেক বেশি মাংস রান্না করে থাকি এমনি সময় কিন্তু এত বেশি একসঙ্গে রান্না করি না এই সময় কিন্তু আমাদের বেশি সময় লাগতে পারে আমি আজকে যেই মশলাটা তৈরি করব এই মশলাটা যদি আপনারা ব্যবহার করেন এবং আমি যেই সময়টা ব্যবহার করতে বলবো এবং যেভাবে যেভাবে ব্যবহার করতে বলবো সেভাবে যদি আপনারা ব্যবহার করেন আমি বলছি পাঁচ মিনিটের মধ্যে আপনারা বুঝতে পারবেন আপনার মাংস সেদ্ধ হয়ে গিয়েছে এমনকি যারা নরম মাংস খেতে পছন্দ করেন নরম মাংস কিন্তু আমিও অনেক বেশি পছন্দ করে থাকি তাদের জন্য এই মশলাটা কিন্তু আরও বেশি উপকারী শুধু এই মশলাটা মাংস নরম করবে সেটাই না মাংসের স্বাদটাও কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে এখানে আমি এমন এমন কিছু জিনিস ব্যবহার করব যে জিনিসগুলো মাংসে ব্যবহার করলে এমনিতেও মাংসের মজা অনেক বেশি বেড়ে যায় অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে হলে আমার পুরো ভিডিওর সাথে থাকবেন তাহলে বুঝতে পারবেন তো মশলাটা তৈরি করার জন্য এখানে আমি একটা পরিষ্কার পাত্র নিয়ে নিয়েছি এখানে কিন্তু পাত্রটা শুকনো আছে যদি আপনারা মশলাটা রেখে খেতে চান সেক্ষেত্রে কিন্তু শুকনো একটা পাত্রে মশলাটা তৈরি করতে হবে প্রথমে আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে পেঁপে বাটা অনেকেই ভাবছেন আমরা তো সবাই জানি পেঁপে বাটা দিয়ে মাংস নরম হয় একদমই না শুধু পেঁপে বাটা দিলেই কিন্তু মাংস এত সহজে খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয় না আর এখানে শুধু আমি পেঁপে বাটাটাই ব্যবহার করব না আর অনেক কিছু ব্যবহার করব যেগুলো ব্যবহার করলে আরও বেশি তাতে মাংস নরম হবে এবং মাংসের স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এখানে আমি দেড় চামচের মতো পেঁপে বাটা ব্যবহার করছি আপনারা চাইলে পেঁপেটা খোসা সহ বেটে নিতে পারেন তবে খোসা সহ বেটে নিলে আমার কাছে একটু তিতা তিতা মনে হয় এজন্য আমি এখানে খোসা ব্যবহার করছি না আমি খোসাটা পরিষ্কার করে তারপরে পেঁপেটা বেটে নিয়েছি এখানে আমি দেড় চামচের মতো পেঁপে বাটা ব্যবহার করেছি এখানে আমি যতটুকু পেঁপে বাটা ব্যবহার করেছি এটা বা আমার পাঁচ কেজির মতো মাংস রান্না করা যাবে এতটুকু হলেই কিন্তু যথেষ্ট যেহেতু আমি আরও অন্য সব জিনিস দিব সেক্ষেত্রে পেঁপে বাটা এত বেশি দেওয়ার কোনো প্রয়োজন নাই আর যারা পরিমাণে আরও বেশি মাংস রান্না করতে চান তারা কিন্তু সব কিছুই পরিমাণে একটু একটু করে বাড়িয়ে দেবেন তো আমি এখানে পাঁচ কেজির মতো আন্দাজ মতো করে নিচ্ছি পাঁচ কেজি মাংস রান্না করা যাবে পেঁপে বাটার মধ্যে এখন যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে টক দই টক দই দিলে মাংস সেদ্ধ হবে শুধু সেটাই না আপনি ওই মাংসের স্বাদ দ্বিগুণ বাড়িয়ে দেবে মাংসের ঝোলটা এত বেশি মজা হবে আপনি যখন বাসায় ট্রাই করবেন তখন বুঝতে পারবেন যে কোনো মাংসের মধ্যে নর্মালি যদি একটু টক দই দেওয়া যায় সেই মাংসটা কিন্তু আর অন্য রকম মজা হয় আমি এখানে তিন চামচের মতো টক দই ব্যবহার করেছি আমি প্রথমেই বলেছি আমি পাঁচ কেজির মতো মাংস রান্না করার একটা মশলা তৈরি করছি আপনারা বেশি করে দিয়ে দেবেন সমস্যা নাই তো টক দই বাসায় না থাকলে আপনি যেটা করতে পারেন লিকুইড যদি কোনো দুধ থাকে আপনার বাসায় সেটার মধ্যে একটু লেবু দিয়ে দেবেন এতে করে কিন্তু টক দই হয়ে যাবে তারপরে আমি যেটা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে চিনি আমরা যারা কম বেশি রান্না করি তারা কিন্তু খুব ভালোভাবে জানি চিনি কিন্তু যে কোনো তরকারির স্বাদ অনেক বেশি বাড়িয়ে দেয় স্বাদ শুধু বাড়িয়ে দেয় সেটাই না মাংস রান্না বলুন এবং যে কোনো সবজিও যদি আপনি রান্না করতে চান সেটার মধ্যে যদি আপনি এক চিমটি চিনি দিয়ে দেন এতে করেও কিন্তু ওটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কোনো মোটা মাংস রান্না করার ক্ষেত্রেও আপনি একটু চিনি ব্যবহার করতে পারেন তারপরে দেখবেন আপনি কত সহজে মাংসগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তো এখানে আমি মশলা তৈরি করার ক্ষেত্রেও কিন্তু একটু চিনি ব্যবহার করব এতে করে মাংসটা সেদ্ধ করতেও অনেক তাড়াতাড়ি সাহায্য করবে এমনকি মাংসের স্বাদ বাড়িয়ে দিতেও সাহায্য করবে অবশ্যই এখানে চিনি ব্যবহার করবেন এখানে আমি এক চামচের মতো চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে দিতে পারবেন কোনো সমস্যা নেই তো চিনিটা দিয়েও আমি খুব সুন্দর করে কিছু সময় মিশিয়ে নিয়েছি তারপর আমি এখানে যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে চাল কুমড়ো বাটা এখন অথবা অনেকে অবাক হচ্ছেন চাল কুমড়ো তো সবসময় পাওয়া যায় না তাহলে আমরা কি ব্যবহার করতে পারি যদি আপনাদের কাছে চাল কুমড়ো না থাকে সেই ক্ষেত্রে আপনি এখানে মূলা ব্যবহার করতে পারেন মূলা বাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি কাজ করে মাংস সেদ্ধ করার ক্ষেত্রে এমনিতে নর্মালি পেঁপে বাটা দিলে যত তাড়াতাড়ি কাজ হয় মূলা বাটা দিলে কিন্তু তার থেকে আরও বেশি তাড়াতাড়ি কাজ হয় যদি মূলা অথবা চাল কুমড়া যে কোনো একটা আপনার বাসায় থাকে আপনি যে কোনো একটা বেটে এক চামচের মতো ব্যবহার করবেন পাঁচ কেজির মতো মাংস রান্না করার ক্ষেত্রে তার থেকে বেশি হলে পরিমাণে আপনি বাড়িয়ে দেবেন কম হলে কমিয়ে দিবেন। তো এখানে আমি এক চ্যামেসের মতো চালকুমড়া বাটা ব্যবহার করেছি ওটা আমি মিশিয়ে নিয়েছি তারপর এখন দেখার সৌন্দর্যের জন্য আমি একটু হলুদ দিয়ে দিয়েছি হলুদটা আমরা মাংস রান্না করার সময় তো অবশ্যই ব্যবহার করব সেই ক্ষেত্রে এখানে এক্সট্রা করে ব্যবহার না করলেও চলবে এখানে ব্যবহার করলে দেখতে একটু সুন্দর লাগবে জাস্ট এর জন্য আমি এখানে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি হলুদের গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি এখানে আমি কি কী ব্যবহার করেছি আমি আবারও বলে দিচ্ছি এখানে আমি টক দই ব্যবহার করেছি পেঁপে বাটা ব্যবহার করেছি চাল কুমড়ো অথবা মূল যে কোনো একটা বাটা দিলেই হবে এটা ব্যবহার করেছি এবং আমি চিনি ব্যবহার করেছি এই সবগুলো উপকরণে কিন্তু এখানে দিয়ে দিতে হবে যদি আপনি পারফেক্ট মশলাটা তৈরি করতে চান আমি যে মশাটা আপনার মাঝে তৈরি করে দেখালাম এটা শুধু মাংস সেদ্ধ করবে সেটা না মাংসের স্বার্থে অনেক বেশি বাড়িয়ে দেবে এমনকি নর্মালি যেভাবে আপনি রান্না করার সময় মাংসটা সেদ্ধ হয় তার থেকে অনেক 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 কম সময়ের মধ্যে মাংস সেদ্ধ করে দেবে এখন আমি বলে দেবো এই মশাটা আপনারা কখন ব্যবহার করবেন এবং কোন সময় মাংসের মধ্যে দিলে কার্যকারিতা আরও বেশি তাড়াতাড়ি হবে প্রথমে নর্মালি আপনি যেভাবে মাংস রান্না করেন সেটা কষিয়ে হোক অথবা হাতে মেখে হোক যেভাবে আপনি রান্না করেন না কেন সেভাবে আপনি মাংসটা রান্না করার জন্য চুলায় উঠিয়ে দেবেন দুই থেকে তিন মিনিট আপনি রান্না করার পরে দেখবেন যে মাংসের থেকে অনেকটা পানি বের হয়ে গিয়েছে ওই অবস্থাতে ঢেকে আপনি কিছু সময় রান্না করবেন নর্মালি যেভাবে আপনারা রান্না করে থাকেন যখন দেখবেন পানিটা একটু শুকিয়ে গিয়েছে এক্সট্রা করে আর কোনো রকম কোনো পানি ব্যবহার করবেন না পানিটা একটু শুকিয়ে যাওয়ার সময় আপনি এই মশলাটা ব্যবহার করবেন এই মশলাটা ব্যবহার করে আপনি মাংসটা আরও কিছু সময় কষিয়ে নেবেন তারপরে আপনি অল্প একটু পানি দিয়ে দেবেন পানি দেওয়ার পরে চুলার তাপটা কমে আপনি ঢেকে রান্না করবেন আমি বলছি পাঁচ থেকে ছয় মিনিটের মধ্যে দেখবেন মাংসটা অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গিয়েছে নর্মালি রান্না করার সময় কিন্তু অত তাড়াতাড়ি এত সুন্দর সেদ্ধ হয় না কিন্তু এই মশলাটা ব্যবহার করার পরে দেখবেন পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে দেখবেন মাংসটা অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে এবং অনেকটা টেনে এসেছে মাংস পুরোপুরি নরম করার ক্ষেত্রে অনেক বেশি সময়ের প্রয়োজন কিন্তু আপনি এই মশলাটা ব্যবহার করলে কিন্তু একদমই সময় লাগবে না খুবই কম সময়ের মধ্যে মাংসটা নরম হয়ে যাবে এবং কি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আপনারা যে যেরকম পছন্দ করেন সে সেরকমভাবে কিন্তু সেদ্ধ করে নিতে পারেন যারা নরম পছন্দ করেন তাদের ক্ষেত্রে কিন্তু একটু সময়টা বেশি লাগবে তবে এই মশলাটা আপনি একবার হল ব্যবহার করে দেখুন আপনার রান্নার মজাটা তো বাড়িয়ে দেবেই তার পাশাপাশি রান্নার সময়টাও কিন্তু অনেক বেশি কমিয়ে দেবে শুধু ঈদে না আপনি যে কোনো সময় যে কোনো মাংসের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করতে পারেন আশা করছি আমার আজকের ভিডিওটা আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে এবং অনেক বেশি উপকার আসবে যে কোনো সময় কিন্তু আপনি এই মশলাটা ব্যবহার করতে পারেন এবং তৈরি করে ডিপ ফ্রিজও সংরক্ষণ করতে পারেন অবশ্যই বাসায় ট্রাই করবেন আজ যে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ